হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন, ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আমার এখানে এখন সকাল 6:30 বাজে। তো আজকে আমার আয়াত বাবাটা অনেক সকালে উঠে গেছে, প্রায় 4:30 সময় উঠে গেছে। তো আমার মনে হয় যাদেরই বাসায় ছোটো বাচ্চা আছে, কম বেশি সবারই এই ধরনের এক্সপিরিয়েন্স আছে। তারা সকালে উঠে যায়, কখনো দেরিতে ঘুম থেকে উঠে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট বানাবো। তার আগে সিঙ্কে অনেক থালা বাসন জমে গেছে, এগুলো আগে ক্লিন করে নিই, তারপরে তখন ব্রেকফাস্ট বানানোর চিন্তা। তো আমি আয়াদের বেবি বটলগুলো ক্লিন করে নিলাম, এখন মাইক্রোওভেনে দিয়ে এগুলোকে একটু স্টেরিলাইজ করব। আমার কাছে ওয়াশ করে নেয়ার পরে স্টেরিলাইজ করে নিতে স্যাটিসফাইং মনে হয় যে হ্যাঁ, ভালো করে ক্লিন হলো। জানি না আপনারা কে কীভাবে করেন। তো আমি কিচেনের এক সাইডে একটা ছোট্ট কর্নারে আয়াদের জন্য একটা কর্নার বানিয়েছি। আচ্ছা, আয়াতের জন্য না, আয়াতে যে স্টাফগুলো লাগে ওর জন্য, লাইক ওর ফর্মুলা, ওর সিরিয়াল, ওর বেবি বটল, ওর কুকিজ, এই সমস্ত জিনিস। তা আমি ঘুম থেকে উঠেই চিকেন ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ডিফ্রস্ট হওয়ার জন্য। চিকেনটাকে আমি এখন কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব। আমার বাসায় প্রতিদিন ব্রেকফাস্ট কম বেশি পরোটা হয়ে থাকে। সবাই, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই ওরা পরোটা খেতে পছন্দ করে। তো আজকে চিকেনটাকে একটু গ্রিল করে নেব, নিয়ে পরোটার সাথে সার্ভ করব। আয়াতের জন্য ব্রেকফাস্ট বানাবো। তো আমি সাধারণত ওকে ব্রেকফাস্টে সিরিয়াল দিয়ে থাকি, রাইস সিরিয়াল আর ওটমিল সিরিয়াল। সিরিয়ালটা আমি চেঞ্জ করে দিই, যে দুদিন দিলাম রাইস সিরিয়াল, তারপরের দুদিন দিলাম ওটমিল সিরিয়াল। তাহলে বাচ্চার কাছে একটা খাবার একঘেয়ে লাগে না, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো আজকে আমি ওর জন্য রাইস সিরিয়াল বানিয়ে নিচ্ছি। তো বেবি বটলগুলোকে আমি ওভেন থেকে বের করে নিয়েছি, এখন আমি বটলগুলোকে ড্রাই করতে দেব। আমার কাছে ড্রাই করতে না দিলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, তো সেই জন্য এই স্ট্যান্ডটাতে এখন রেখে দেব, অটোমেটিক ড্রাই হয়ে যাবে। সব কিছু এখন গুছিয়ে নিলাম, এখন আমি চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। একটু লাইক 2 টেবিল স্পুন টক দই দেব, আর আমাদের ঘরে যে সমস্ত স্পাইস আমরা রান্নার জন্য ব্যবহার করে থাকি, লাইক ব্ল্যাক পেপার, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা, এগুলোর সাথে আমি শুধু একটু অ্যাড করব তান্দুরি চিকেন যে মশলাটা আছে সেটা। এছাড়া যে সমস্ত মশলা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সব কিছু দিয়ে জাস্ট ম্যারিনেট করে আপনি রেখে দিতে পারেন 20 মিনিটের জন্য। আমি এই রেসিপিটা সেলিনা রহমানের যে রান্নার যে চ্যানেল আছে সেখান থেকে পেয়েছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। তো সব স্পাইসগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি প্রেফার করি গ্লোভস ইউজ করতে, আমার কাছে এটাই সুবিধা মনে হয়। তো আমার চিকেনটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে কাভার করে ফ্রিজে রেখে দেব 20-30 মিনিটের জন্য, ভালোভাবে যেন ম্যারিনেট হয়। তো প্রায় 30 মিনিট পরে আমি চিকেনটাকে বের করে নিলাম রেফ্রিজারেটর থেকে, নিয়ে এখন আমি এটাকে জাস্ট স্টোভে একটা ফ্রাই প্যানের মধ্যে
গ্রিল করে নেব। এর মধ্যে আমি আয়াতকেও ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। এই চিকেনটা গ্রিল করতে অত বেশি সময় লাগে না, খুবই ঝটপট হয়ে যায়। আর আপনারা হচ্ছে বাসায় ট্রাই করে দেখতে পারেন, সবাই অনেক পছন্দ করবেন আশা করছি। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না রেসিপির, আমি জাস্ট শেয়ার করছি। আমি চিকেনগুলো ভালো করে এপিট ওপিট একটু ভেজে নেব। ভাজার সময় কিন্তু আমি কোনো ধরনের অয়েল বা ঘি বা বাটার ইউজ করিনি। আগে আমি দুপিট ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে একটু বাটার ইউজ করেছি। আমি বাটার ইউজ করতে পছন্দ করি, আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা অনেক সুন্দর হয় বাটার ইউজ করলে। তেলও ইউজ করা যায়, বাট বাটারটা ইউজ করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। চিকেনগুলো হয়ে গেছে, আমার কাছে তো কালারটা খুবই ভালো লাগছে, লাইক গোল্ডেন একটা কালার হয়েছে, একটু পোড়া পোড়া, খেতেও অনেক ভালো হয়েছিল। তো আমি যে পরিমাণ চিকেন নিয়েছিলাম সেটা আমাকে দুটা ব্যাচে ফ্রাই করতে হয়েছে। তো এটা ছিল প্রথম ব্যাচ, এখন সেকেন্ড ব্যাচটাও করে নিচ্ছি। চিকেনগুলো ফ্রাই করার পাশাপাশি আমি একটা স্মুদি বানিয়ে নিয়েছিলাম। আমি এই ড্রিঙ্কসটার নাম দিয়েছি এনার্জি শট, যেহেতু এর মধ্যে কফি আছে, খুবই রিফ্রেশিং লাগে খাওয়ার পরে। তো আমি এর মধ্যে ইউজ করেছি কফি, মিল্ক, বানানা, ডেটস আর আলমন্ড বাটার দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যারা আইস পছন্দ করেন আইসও মিক্স করে নিতে পারেন, খুবই রিফ্রেশিং লাগে। এদিকে আমার হাজবেন্ড পরোটাগুলোকে ভেজে নিচ্ছিল। তো চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, চিকেনগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। তারপরে আমাদের ব্রেকফাস্ট রেডি। আমি সব কিছু গুছিয়ে নিলাম টেবিলে। তো আমি আমার মেয়েকে নাস্তা দিয়ে দিলাম। চিকেন আর পরোটার সাথে ছিল রায়তা আর কিউকাম্বার। তো আমি আমার মেয়েকে বললাম যে মা তুমি খাও, আমি তোমার ভাইয়াটাকে একটু দেখে আসি। মাশাল্লাহ ও এখন নিজে নিজেই খেতে পারে, কিছুদিন আগ পর্যন্ত সে নিজে নিজে খেত না, খেতে চাইতো না, খাওয়াই নিতে প্রেফার করতো। এখন মাশাল্লাহ নিজে নিজেই খেতে পারে, কারণ এখন একটু বড় হয়েছে, বোঝে যে আম্মুকে সময় দিতে হয় ভাইয়াকে। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ, এখন চা বানিয়ে নিচ্ছি। চা তো মাস্ট, চা লাগবেই, চা আমার এত পছন্দ, মানে এত আমি লাইক করি যে আমাকে তিনবেলা যদি চা কেউ খেতে দিত আমি তিনবেলাই খেতাম, কিন্তু তিনবেলা তো চা খাওয়া উচিত না, খাওয়া যায় না। ওয়াদিয়ারও টি পছন্দ, বাট ওর পছন্দ লেমন টি অর জিঞ্জার টি। তো এখন বেলা 11:30 মতো বাজে। তো ওয়াদিয়া বলছিল যে আম্মু তুমি আমাকে একটু স্ন্যাক্স দিতে পারবে নাকি। তো ওয়াদিয়ার জন্য স্ন্যাক্স বানিয়ে নিচ্ছিলাম। এখন আবার চা বানিয়ে নিচ্ছি আমার জন্য। আসলে সকালে যে চা বানিয়েছিলাম আমি কিন্তু তখন চা খাইনি, কারণ আমি চিন্তা করছিলাম যেহেতু আয়াত ঘুমাচ্ছে তো আমি ওর সাথে একটু ন্যাপ নিয়ে নিই। তো এখন ঘুম থেকে উঠে একটু চিন্তা করলাম চা খেয়ে নিই, তাহলে একটু ফ্রেশ লাগবে। আর আমার বাবাটাও উঠে গেছে, তো আমাকেও ওর সাথে সাথে উঠে যেতে হলো। আর এই যে আমার বাবাটা কুকিজ খাচ্ছে, আসলে ওর এখন দাঁত উঠছে, তো
তো একটু শক্ত জিনিসও হচ্ছে এখন একটু খেতে পছন্দ করে। এখন আবার দুপুরের জন্য রান্নাবান্না, তেমন কিছু রান্না করব না, চিকেন আর একটা ভেজিটেবল, দ্যাটস ইট। এই তো আমার রান্না শেষ, চিকেন রান্না করলাম আর করলা আর আলু দিয়ে ভাজি আর গতকালকের কিছু আছে লেফট ওভার। তো এখন বিকেলবেলা, আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাইরে একটু উইন্ডি ছিল বাট খুব ভালো লাগছিল। তো চিন্তা করলাম বাইরে একটু হেঁটে আসি, একটু ঘোরাঘুরি করি, তাহলে ওয়াদি আরও ভালো লাগবে, ও একটু দৌড়াদৌড়ি করতে পারবে, কারণ সারাদিন ঘরের ভিতরে বন্দি হয়ে থাকে, শুধু টিভি দেখে আর আইপ্যাড দেখে, টিভি আর আইপ্যাড এর মধ্যেই হচ্ছে ঘুরপাক খায়। তো বললাম আম্মু একটু কি বাহিরে হাঁটতে পারি, তো চিন্তা করলাম যেহেতু বাহিরে যেতে চাচ্ছে তো বাহির থেকে একটু ঘুরে আসি। তো বাহিরে হাঁটতে ভালোই লাগছিল, দেখি আমাদের আশেপাশের নেইবাররা যারা আছে অনেকেই বাহিরে বের হয়েছে, অনেকে বাচ্চা নিয়ে, কেউ বাইক চালাচ্ছে, কেউ দৌড়াদৌড়ি করছে, আবার অনেকেই জগিং করছে। ভালোই লাগছিল বাহিরে একটু ঘোরাফেরা করতে, আকাশটা এত সুন্দর পরিষ্কার ছিল, চাঁদটাকে খুবই ভালো লাগছিল। দেখি আমি শেয়ার করছি, জানি না কতটুকু ভালোভাবে বোঝা যাবে। আর ওয়াদিয়া তো বাহিরে বের হয়ে একদম ক্রেজি হয়ে গেল, সে খুবই খুশি বাহিরে বের হতে পেরে, বলছে আম্মু আমি খুবই লাইক করছি, আমরা কি প্রতিদিন বের হতে পারি? আসলে প্রতিদিন তো বের হওয়া সম্ভব হয় না, মাঝে মাঝে বাইরে নিয়ে আসি বিকেলে হাঁটার জন্য। আর আয়া তো দেখছিল, ও এনজয় করছিল। তো ওয়াদিয়া ওর ডলকে বাথরুমে নিয়ে এসছে ক্লিন করার জন্য, আমি বললাম কি হয়েছে তোমার ডলের, সে বলছে আমার ডলের গালে স্পট হয়েছে, আমি এটা পছন্দ করছি না, তো খুবই মন খারাপ। তো এই ডলটাকে আমি লন্ড্রি করতে দিয়েছিলাম, এই ডলটা একটু ময়লা হয়ে গিয়েছিলো, চিন্তা করলাম কাপড়ের সাথে এটাকেও একটু লন্ড্রি করে ফেলি। তো ড্রাই হওয়ার সময় সামহাও গালে স্পট লেগে গেছে, তো এখন ও খুবই বিরক্ত, সে এটা পছন্দ করছে না, সে চেষ্টা করছে স্পটটাকে রিমুভ করার জন্য। তো আমি বললাম ঠিক আছে মা, এটা তো অনেক ওল্ড একটা ডল, তো এই ডলটা অনেক পুরাতন, যখন ওয়াদিয়ার বয়স 1 বছর তখন আমার এক ফ্রেন্ড বলতে পারি, বোন বলতে পারি, সেও এখানে থাকে, সে এই ডলটাকে দিয়ে পাঠিয়েছিল বাংলাদেশে, এবং ওয়াদিয়া এটাকে এত পছন্দ করে, তো সে এটাকে এখন পর্যন্ত হচ্ছে নিয়ে খেলে, সে এটাকে ফেলতে চায় না। তো এটা ছিল আমার ফার্স্ট ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।